হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য যে আপডেটের পার্ট ওয়ান ভিডিওটি আপলোড করেছিলাম, আজকে তার পার্ট টু ভিডিওটি আপলোড করছি। আপনাদের সবাইকেই অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনারা ভিডিওগুলিতে অত্যন্ত ভালোভাবে রেসপন্স করছেন, আপনাদের যত ডাউট সেগুলো কমেন্ট বক্সে লিখছেন। তো আশা করবো আপনারা ভিডিওটি শেয়ারও করছেন যাতে আমার চ্যানেলটি ইউটিউবে একটা স্ট্যান্ড করতে পারে। আপনার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা রিকোয়ারমেন্ট আছে ইউটিউবে চ্যানেলটিকে স্ট্যান্ড করানোর জন্য। ভিডিওটা পছন্দ লাগলে আপনারা অবশ্যই সবাইকে জানাবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ইম্পর্টেন্ট আপডেটস আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে আপনাদের ভিআর রোল, যেটা কেপিএস এর, সেটার একটা এক্সাক্ট ডেট, মোটামুটি প্রবাবল ডেট পাওয়া গেছে কবে থেকে ছাড়া হবে। এছাড়া আপনার এলডিসির যে ভিআর এবার রিটার্ন যাচ্ছে নবান্ন ক্ষেত্রে সেগুলোর কি কারেন্ট কন্ডিশন, পিভিআর প্রসেসে কি খবর, ভিআর রোল কেপিএস এর ক্ষেত্রে কিভাবে কালেক্ট করবেন, এবং আরো মেডিকেল টেস্ট নিয়ে কিছু আপডেট এই ভিডিওতে আমি দিতে চলেছি। এর আরেকটি ভিডিও পার্ট থ্রি বেরোবে, যেখানে আপনারা যেখানে আমরা আরো যেগুলো বাকি টপিক থাকবে সেগুলো নিয়ে ডিসকাস করব। চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে যে ভিআর সাবমিশনের স্ট্যাটাসটা কি। তো আপনারা মোটামুটি সব ডিস্ট্রিক্টে এখনো আমি যতটা আপডেট পেয়েছি যে 17-18 তারিখ পর্যন্ত যারা সাবমিট করেছিলেন, কতগুলো ডিস্ট্রিক্ট বাদ দিয়ে সব জায়গাতে মোটামুটি সবারই ভিআর ডিআইবি অফিসের কাছে চলে এসেছে। অনেক জায়গাতে আসেনি, যারা 12-13 তারিখ জমা করেছেন তাদের এখন এসে পৌঁছেনি এরকম খবর আছে। তো যাই হোক, যাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে এবং নবান্নে রিটার্ন চলে গেছে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুবই কম। নবান্নে আস্তে আস্তে ভিআর সাবমিশন হচ্ছে, যেটা একটা পজিটিভ সাইন, কিন্তু সেটা খুবই কম। এখনো পর্যন্ত রিপোর্ট পাওয়া, আমি যেটা পেয়েছি যে মাত্র 40টা ভেরিফিকেশন রোল জমা পড়েছে। এটা আমার হয়তো বুধ বৃহস্পতিবারের খবর, আগে আমি এখন জানি না তার মধ্যে ইনক্রিজ করেছে কিনা সংখ্যাটা। তো এইরকমই মাত্র কতগুলি ভিআর সাবমিট হয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন প্রসেসে বেশিরভাগ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটা লং টাইম প্রসেস চলছে। বা কোনো কোনো ক্ষেত্রে অনেকে যেটা বলছেন যে ডিআইবি অফিসে পড়ে থাকছে কিন্তু ক্যান্ডিডেটরা কল পাচ্ছেন না, বারবার তাদেরকে গিয়ে ম্যানুয়ালি ইনফর্ম করতে হচ্ছে। তো এইসব কতগুলো রিজন রয়েছে যার জন্য কিন্তু নবান্নের কাছে ভিআর প্রায় 10ই সেপ্টেম্বর ইস্যু করা হয়েছিল, তারপরেও কিন্তু সরি 10ই অক্টোবর হয়তো ইস্যু করা হয়েছিল, আমার এক্সাক্ট ডেট মনে নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে এখনো 1 মাসের মধ্যে অনেকে আশা করেছিলেন যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তো সেটা কিন্তু এখনো সম্ভব হয়ে ওঠেনি। খুবই কম ভেরিফিকেশন রোল কিন্তু নবান্নে আবার মানে কমপ্লিট হয়ে ফেরত গেছে। তো এটাই আর কি। আর একটা যেটা কোয়েরি চলছে, ক্যান্ডিডেট অনেকে বলছেন যে প্রসেস ল্যাগ হওয়ার জন্য যে তারা কি ম্যানুয়ালি এই পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করিয়ে সাবমিট করতে পারেন ডিপার্টমেন্টে, কিন্তু তারা সেটা পারেন না। কারণ হচ্ছে এই ভেরিফিকেশন রোলটি যখন কমপ্লিট পুলিশ ভেরিফিকেশন হয়ে যায় তখন তারা সেটি স্পেশাল ব্রাঞ্চে পাঠায়, স্পেশাল ব্রাঞ্চ থেকে ফার্দার সেখান থেকে ভায়া পোস্ট এটি নবান্নতে রেসপেক্টেড ডিপার্টমেন্টে চলে যায়। এখানে কিন্তু যারা ক্যান্ডিডেট ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এটাতে ডাইরেক্ট তারা পুলিশের কাছ থেকে ফর্মটা কালেক্ট করে নিয়ে কিন্তু কোনোভাবেই নবান্নতে ডাইরেক্ট সাবমিট করতে পারবেন না যদি কোনো স্পেশাল রিজন না থাকে। এবং যারা ইন সার্ভিস আছেন বা যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে এক্সামটেড ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে কোনো স্পেশাল প্রভিশন থাকলেও থাকতে পারে, কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু মানে ম্যানুয়ালি তাদের সাবমিট করার উপায় নেই, তাদের কিন্তু ভায়া পুলিশ ভেরিফিকেশন হয়ে স্পেশাল ব্রাঞ্চ থ্রু দিয়ে এটা কিন্তু নবান্নতে পৌঁছবে। নেক্সট হচ্ছে মেডিকেল টেস্ট নিয়ে। মেডিকেল টেস্ট নিয়ে অনেক কোয়েরি আছে, কখন হবে কিভাবে হবে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মেডিকেল টেস্ট যেটা হয় সেটা হেলথ ডিপার্টমেন্ট থেকে করা হয়। তো মেডিকেল টেস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম, তাই আপনাদের এখনও কোনো মানে মেডিকেল টেস্ট নিয়ে কোনো নিউজ পাওয়া যায়নি। মেডিকেল টেস্ট তখনই হবে যখন একটা সুটেবল নাম্বার অফ ক্যান্ডিডেটস পাওয়া যাবে, হয়তো সেটা 50 হতে পারে, 100 হতে পারে, 70 হতে পারে, যে কোনো একটা পার্টিকুলার নাম্বার হবে। ততগুলো ক্যান্ডিডেট যখন পাওয়া যাবে তখনই হয়তো তাদেরকে মেডিকেল টেস্টের জন্য ডাকা হতে পারে। এবং আরেকটা নিউজ যেটা আপনারা রিসেন্টলি শুনেছেন যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিরও রেজাল্ট বেরিয়েছে, তো তাদেরও মেডিকেল টেস্ট চলছে সেখানে, সেই জন্য আপনার হতে পারে যে তাদের মেডিকেল টেস্ট কমপ্লিট হওয়ার পর যেহেতু এখন কাজে প্রেশার আছে তারপর আপনাদেরটা শুরু করতে পারে। তো যাই হোক, একটা সুটেবল নাম্বার অফ ক্যান্ডিডেটস পেলে তবেই কিন্তু মেডিকেল টেস্ট হবে, আপনাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে ইনফর্ম করা হবে, তারপরে একটা রেসপেক্টিভ ডেটে আপনাদেরকে গিয়ে সেখানে কিন্তু মেডিকেল করতে হবে। মেডিকেল প্রসেসটা কী হবে সেটা আমি আগের ভিডিওতে আপলোড করে দিয়েছিলাম আপনার স্যাম্পল কপি দেখিয়ে, যারা আগের ভিডিওটি দেখেনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। তো এইভাবেই মেডিকেল টেস্ট আপনাদের করা হবে। আর একটা কোয়েরি যেটা আসছে যে তাহলে যাদের আগে কমপ্লিট হয়েছে তারা কি আগে জয়েনিং পাবেন, তো এরকম কোনো ব্যাপার নেই। আপনাদের মেডিকেল টেস্ট করা হবে, সেটা হবে অবশ্যই যেভাবে যে যত তাড়াতাড়ি ভিআর আসবে তার তত হয়তো মেডিকেল হওয়ার চান্সটা বাড়বে, কিন্তু পোস্টিং আপনাদের হবে সবারই যখন মেডিকেল হয়ে যাবে র্যাঙ্ক ওয়াইজই কিন্তু পোস্টিং হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কেপিএস এর ভেরিফিকেশন রোল। কেপিএস এর অনেকদিন পর একটা ভেরিফিকেশন রোলের এক্সাক্ট ডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে আপনাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে, প্রবাবলি 3 কিংবা 5ই ডিসেম্বরের মধ্যে আপনাদের ভেরিফিকেশন রোল ছাড়া হবে। তবে যেটা এক্সপেক্টেড করা হচ্ছিল যে ওয়েবসাইটে দেওয়া হবে, সেটা হয়তো ওয়েবসাইটে দেওয়া না হতে পারে, এটা গিয়ে আপনাদেরকে প্রেজেন্ট থেকে সেখানে ম্যানুয়ালি কালেক্ট কালেক্ট করতে হতে পারে, অথবা
আপনাদেরকে কিন্তু ভায়া পোস্ট ভেরিফিকেশন রোল আসবে। যদি আপনাদের ম্যানুয়ালি কালেক্ট করার অপশন থাকে, আমি অবশ্যই আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব যে আপনারা নিজের প্রেজেন্ট থেকে যত সম্ভব তাড়াতাড়ি ভিআর ফর্মটা কিন্তু কালেক্ট করে নিয়ে চলে আসবেন। আরেকটা যেটা হচ্ছে, এলডিসি প্রসেসে দেওয়া গেছিলো যে ভিআর ফর্মটা নেটে আপলোড করে দেওয়া হয়েছিল, তারা ফিল আপ করে যেদিন সাবমিট করেছিলেন সেদিন ডকুমেন্টগুলো চেক করা হয়েছিল। কিন্তু কেপিএস এর ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে যেদিন আপনারা ভিআর ফর্ম যদি ম্যানুয়ালি নিতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেওয়া হবে, তারপর কিন্তু আপনাদের ভিআর রোল দেওয়া হবে। মেবি হয়তো এটাতে হয়তো প্রসেসটা একটু হলেও তাড়াতাড়ি হতে পারে, সেই জন্য হয়তো ডিসিশনটা নেওয়া হয়েছে। তো এই এই আপডেটগুলো এখনো ছিল পার্থের ভিতরে। আমরা এই যে এলডিআর ডিলে হচ্ছে, অন্য জায়গাতে আপনার ভেরিফিকেশন রোল ফেরত আসছে, রিটার্ন যাচ্ছে, ভুল অ্যাড্রেস, তো ভেরিয়াস রিজন নিয়ে আমরা ডিসকাস করবো কেন হচ্ছে। মেডিকেল নিয়ে অনেকে ডাউট আছে যে এই প্রবলেম কতগুলো স্পেশাল মেডিকেল কন্ডিশনের জন্য বাদ হতে পারে কিনা, এইসব নিয়ে। এবং কেপিএসে যেহেতু ভিআর রোল এবার ছাড়ার সময় হয়ে গেছে, তার জন্য কি ডকুমেন্টস দরকার, ডকুমেন্টসে ভুল থাকলে কি করবেন, এটা নিয়ে টোটাল একটা পার্ট থ্রি ভিডিও আসবে। তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। পার্ট থ্রি ভিডিও শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। যারা পার্ট ওয়ান দেখেনি তারা অবশ্যই পার্ট ওয়ানটি প্লে লিস্টে গিয়ে অথবা ডান দিকের ওপরে ক্লিক করে ওখানেও কিন্তু দেখতে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।